ছোলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। ছোলা সিদ্ধ, ভেজা কিংবা বিভিন্নভাবে রান্না করেও খাওয়া যায়। তবে সুস্থতার কথা বিবেচনা করে অনেকেই সকালে খালি পেটে কাঁচা ছোলা খেয়ে থাকে। তবে এই কাঁচা ছোলার সঙ্গে কী খাওয়া ঠিক এবং কী খাওয়া ঠিক নয় সে বিষয়টি অনেকেই মাথায় রাখেন না। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। অথচ এই বিষয়টি খেয়াল রাখা খুব জরুরি, কারণ সঠিক তত্ত্ব না জানার জন্য অনেক সময় হিতে বিপরীত ফলাফল ভোগ করতে হতে পারে। দেখা যাবে ভালো করতে গিয়ে আপনার শরীরের জন্য তা বিপদ ডেকে আনতে পারে, তাই সঠিক তত্ত্ব জানাটা আপনার শরীরের জন্য খুবই জরুরি। অনেকেই হিমোগ্লোবিন বৃদ্ধি ও খাদ্য পরিপাকের কথা মাথায় রেখে রাতেই ছোলা ভিজিয়ে দেন ও পরের দিন সকালে সেগুলো খান। কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য খুবই ভালো, তা যেমন আপনার শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করে তেমনই আপনাকে ফিটও রাখে। তবে প্রায় সময় দেখা যায় ছোলা খাওয়ার কিছুক্ষণ পরেই অন্যান্য খাবার খান অনেকেই, যা বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে এই সময় আপনি যদি দুটি জিনিস খান তাহলে আপনার শরীরে অসুখের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আসলে কাঁচা ছোলা খাওয়ার পর এই দুটি জিনিস শরীরে গেলে তা আপনার শরীরের জন্য বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে, তাতে করে শরীরে বিভিন্ন রকম রোগ দানা বাঁধতে পারে। তাই সকালে ছোলা খাওয়ার পর দুটি জিনিস ভুলেও খাবেন না। চলুন জেনে নেওয়া যাক সেই দুটি জিনিস সম্পর্কে। প্রথমত, সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর ভুলেও কোনো রকম আচার খাবেন না। আসলে আচারের মধ্যে অনেক সময় ভিনেগার দেওয়া হয়। কাঁচা ছোলা খাওয়ার পর যদি আপনার পেটে ভিনেগার যায় তাহলে তা বিষক্রিয়া করতে পারে। এতে করে কাঁচা ছোলা ও আচার একই সঙ্গে আপনার পেটে গেলে তা উপকারের বদলে অপকার করবে এবং আপনার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে সহ্য করতে হবে গলা জ্বালা, বুক জ্বালা ও অম্বলের সমস্যা। দুই, সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই করলা খাবেন না, কারণ কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় সেই অক্সাইড আপনি পাবেন করলাতে। বরং কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করলাতে তার চেয়ে অনেক বেশি মাত্রায় অক্সাইড থাকে, তাতে করে শরীরের জন্য তা প্রবেশ করার পর তা মিলেমিশে বিষক্রিয়ার সৃষ্টি করে। তবে এই বিষক্রিয়া খুবই ধীরে ধীরে কাজ করে ও পরে তা গভীর অসুখের সৃষ্টি করতে পারে। তো বন্ধুরা, ছোলা খান, সুস্থ থাকুন, তবে এই দুটি জিনিসের কথা মাথায় রাখবেন এবং বন্ধুদেরকে সতর্ক করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।